দেখুন, কিছু মানুষ আছে যারা মুহূর্ত দেরি করে না, আপনার সঙ্গেই রয়েছে, আপনার কাছে রয়েছে, কিন্তু যদি সুযোগ পায় তো সেই সুযোগের লাভ সে তৎক্ষণাৎ অবস্থাতে নিয়ে নেবে, আর এটাতে তার বিন্দু মাত্র পরোয়া পড়বে না যে আপনার কত ক্ষতি হলো। তো এই রকমের মানুষের আসল পরিচিতি এটা নয় যে তারা ঘরের মধ্যে, সমাজের মধ্যে, বাইরে, বন্ধুত্বের মধ্যে সবসময় পলিটিক্স করবে, সবসময় রাজনীতি করবে, সবসময় নিজেকে ঠিক বলানোর জন্য অন্য মানুষকে ভুল প্রমাণিত করবে। এটাই শুধু ধোঁকাবাজি নয়। ধোঁকাবাজির যদি মূলভূত অবস্থাতে যেতে চাও তো সেই মানুষটির অবস্থা হবে কীরকম জানো? দুর্যোধনের মতন অবস্থা। সে জীবনে জানে যে এই কাজটি করলে কিন্তু আমার জীবনে কোনো লাভ হবে না। ভগবান শ্রীকৃষ্ণকে এক জায়গাতে দুর্যোধন বলছেন যে কেশব, আমি জানি যে যেগুলো তুমি বলছো সেগুলো একদম ঠিক, আর যেটা আমি করতে যাচ্ছি সেগুলো কোনো শাস্ত্রে ঠিক নয়, কিন্তু তাও আমাকে এটা করতেই ভালো লাগছে, আমি কী করবো, আমি নিজেকে আটকাতেই পারছি না। তো ধোঁকাবাজিতে যে মানুষগুলো লিপ্ত রয়েছে, যে মানুষগুলোকে তুমি ধোঁকাবাজ কিনা চিনতে চাও, তো তাদের অবস্থাটা দেখবে দুর্যোধনের মতনই হবে। তারা জানে যে আমাকে এই কাজগুলো করার নেই, কিন্তু তাও করে যাচ্ছে। আর দ্বিতীয়, সেই মানুষগুলোর সবথেকে বড় সমস্যা এটা কি, তারা নিঃস্বার্থে প্রেম করতে পারে না। তাদেরকে প্রত্যেকটা জিনিসের পেছনের কারণ চাই, প্রত্যেকটা জিনিসের আগের কারণ চাই। কারণ নিঃস্বার্থ যদি সে প্রেম করতে আরম্ভ করে দিল, তাহলে তো সে কোনো জিনিসে কোনো কারণই খুঁজে পাবে না, আর তার মন কখনো কারণবিহীন কাজ করতে মানা করে। এই দুটি জিনিস তুমি যদি দেখে নাও কোনো মানুষের মধ্যে, তাহলে জেনেই যাও যে সে কোনো মতেই ভালো মানুষ না, সে কিন্তু ধোঁকাবাজি করছে। সে নিজের সাথেই করুক বা তোমার সাথে করুক। লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আমি ছিলাম বিপ্লব, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে।